দেখুন এরা কারা, চিহ্নিত সমস্ত লোক, তৃণমূলের কাউন্সিলরের ভাই, তৃণমূলের নেতা সোমনাথ সাহেব এবং পার্থ ভৌমিকের সমস্ত ডান হাত বাঁ হাত, এবং এই গ্যাং অফ গুনস এরা 28 তারিখে নবান্ন অভিযানের পুলিশি বর্বরতার প্রতিবাদে যে বন্ধ হয়েছিল, প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে প্রকাশ্যে গুলি চলেছিল, এই টিম গুলি এবং বউ, আপনারা শুনলে খুশি হবেন এনআইএ ওই মামলাটা সম্প্রতি নিয়েছে, এনআইএ এই মামলাটা সম্প্রতি নিয়েছে প্রিয়াঙ্কু পাণ্ডের কেসে, অর্জুন সিং মহোদয়ের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে জগদ্দল থানায়, এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে আসল অপরাধী নয়, শুধুমাত্র আইও আসের জন্য। আমার সঙ্গে অর্জুন সিংজি 3 বা 4 বার কথা হয়েছে এবং আমরা সর্বস্তরে জানিয়েছি, আমরা ব্যারাকপুর কমিশনারের এবং জগদ্দল থানার বিরুদ্ধে যেহেতু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার প্রতিবাদে যারা বোমা গুলি ছুটছিল, পাথর ছুটছিল, তাদেরকে কার্যত আদর করে সরাচ্ছি, তাই পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং মহোদয় উচ্চ আদালতে যাবেন এই সিদ্ধান্ত অর্জুন সিং মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আর 28 তারিখে প্রিয়াঙ্কু পাণ্ডের ঘটনা যেহেতু এনআইএ নিয়েছে, স্বাভাবিকভাবে আমি দাবি করব এনআইএ যেন দ্রুত মামলার তদন্ত শুরু করেন এবং যাদের ডাইরেক্ট দেখা গেছে তাদেরকে ধরে, এদেরকে যারা পাঠিয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ ভৌমিক, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে। এবং আমি ব্যারাকপুর ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া সহ ওই এলাকায় যারা সন্ত্রস্ত হয়ে আছেন পুলিশের মদতে তৃণমূলী গুন্ডাদের জন্য, যারা জেড ক্যাটাগরির প্রোটেক্টি, সিআইএসএফ প্রোটেক্টি অর্জুন সিং এর উপরে যদি দিনের বেলা সকাল 8টায় প্রকাশ্যে সিসিটিভির সামনে ডোন্ট কেয়ার হাউ ইন প্রেজেন্স অফ লোকাল পুলিশ যদি এই জিনিস করতে পারে, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, কারণ সকলের কাছে তো আর জেড ক্যাটাগরি বা প্রোটেকশন নেই স্টেট বা সেন্ট্রালের। তাদেরকে আমি অ্যাসিওর করতে পারি যে গত 2-3 বছরে বেশ কিছু এই ধরনের অলিগানিজম হয়েছে। 2022 সালে লক্ষ্মী পুজোর দিন মোমিনপুর ইকবালপুরে হয়েছে, আমরা ঠান্ডা করেছি। 2023-এর রামনবমীর দিন রিসড়া, হাওড়ার শিবপুর এবং ডালখোলাতে হয়েছিল, সেখানেও আমরা ঠান্ডা করেছি। 28 আগস্ট প্রিয়াঙ্কু পাণ্ডের ঘটনা এবং আজকে অর্জুন সিং এর ঘটনা, এটাকেও আমরা ঠান্ডা করব, এইটুকু আমি ওখানকার মানুষকে আশ্বস্ত করতে পারি, চাই লিডার অফ অপোজিশন। দাদা, পুলিশের সামনে 20 থেকে 25টি বোমা ছোড়া হয়েছে, ভিডিও ফুটেজেই দেখা যাচ্ছে ভাই, সব ভিডিও ফুটেজ তো আমার কাছে আছে, আমি তো সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি, অর্জুন সিং জিও পোস্ট করেছি, আপনারাও দেখিয়েছেন। এই এই দুজন কি, নবীন সিং আর তৃণমূলের নেতা, একজন তো কাউন্সিলর ভাই, টুডে মর্নিং সেভারেল গুনস আন্ডার দ্য গাইডেন্স অফ নবীন সিং, দিস ইজ নবীন সিং অ্যান্ড অ্যাকুইজড ইন দি এনআইএ কেসেস, এবং সন অফ 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ইনি হচ্ছেন 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল যে কাউন্সিলর তার ছেলে, কনাইভেন্স উইথ টিএমসি, মানে কনাইভেন্স নয়, ডাইরেক্ট ইনভলভমেন্ট অফ টিএমসি, ন্যাচারালি এটা ছাড়া হবে না, দিস ইজ লাস্ট ইনসিডেন্ট। আর 28 তারিখের কেস যেহেতু এনআইএ নিয়ে নিয়েছে,
আজকে ময়নার বাগচারও বিজয় ভুঁইয়ার কেসে তারা অ্যারেস্ট হয়েছিল, তারা বেল নিতে গেছিল হাইকোর্টে, হাইকোর্ট বেল দেয়, তো কি করবে তার ব্যাপার, কিন্তু আমরা এগুলো ছাড়বো না। তৃণমূল তো সবই প্রকাশ করে নিচ্ছে, অন্যদিকে ওই সেটিং সেটিং বলছিল যে বিভাজনের রাজনীতি করে কালকে হুমায়ুন কবির এক কথা বললো, আজকে প্রকাশ্যে ছবি আসছে কাউন্সিলরের ছেলে, সবই তো প্রকাশ্যে এসে যাচ্ছে, তারপরেও তৃণমূলের এই উদ্ধত্তটা আসলে তৃণমূলের উদ্ধত্তটা হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডারে ঢুকতে পারে না। আপনাদের আমি বারবার বলেছি যে সেকশন 3/4 থাকলেই এনআইএ দেওয়া হতে পারে, এক্সপ্লোসিভ তৈরি করা যেতে পারে। এখানে বহু এনআইএ ফিট কেসকে ফায়ার ক্রেকারে বলে চালিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও কোথাও পারেনি, যেমন বাঁকুড়া সাল তোড়ার কেসে পারেনি, ওখানে সন্তোষ মণ্ডল বলে একজন পাথর মাফিয়া আছে, ডিনামাইট ক্যারি করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি সাল, ওই কেসেও আমরা এনআইএ দাবি করেছি এবং এনআইএ সেকশনও আছে। সিবিআই কেসের ক্ষেত্রেও তিনটে পদ্ধতিতে হতে পারে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন হলে সিবিআই ডাইরেক্ট নিতে পারে, রেল কোর্ট ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকারকে রেকমেন্ড করতে হয় যে এই কেসটা আপনি সিবিআই নিন, তাহলে হতে পারে। আর তৃতীয় হতে পারে কোর্ট থেকে, যেমন আরজিকরের কেস আমি ফার্স্ট পিটিশন আছিলাম কোর্টে, ওনার ফ্যামিলি এসছে পরের দিন লাস্ট আওয়ার, চিফ জাস্টিসের বেঞ্চ দিয়েছে, সুপ্রিম কোর্ট কন্টিনিউ করেছে, স্বাভাবিকভাবে ল অ্যান্ড অর্ডার স্টেটের হাতে, আর এখানে পুলিশ কমপ্লিট ক্যাডার, পৃথিবীর কোথাও পাবেন না ধর্ষক জেলে, ওই যেখানে ধর্ষণ হয়েছে সেই প্রতিষ্ঠানের যিনি কি পার্সন, অফিসিয়াল পার্সন অর্থাৎ সুপার জেলে, আর ওইখানকার থানার ওসি জেলে, একই জেলে সঞ্জয় রায়, অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষ, এই দৃশ্য, এই যে একবারে প্রীতিপূর্ণ মিলন, এ পৃথিবীর কোথায় পাবেন আপনি, ভারতবর্ষের কোনো রাজ্য তো পাবেনই না, পৃথিবীর কোথাও পাবেন না, যে ধর্ষক জেলে, ধর্ষকের প্রোটেক্টররা জেলে, আর প্রমাণ লোপাটকারী পুলিশও জেলে। আপনার বাড়িতে কিছু ঘটলে আপনি কাকে ফোন করবেন, নেতাকে না পুলিশকে, পুলিশকে ফোন করবেন, পুলিশ জেলের ভিতরে। তাই এখানকার পুলিশ হচ্ছে ক্যাডার, তারা মমতাবেন বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এবং তাদের সেবা করার কাজ করে, এই নির্বাচনের কাজ করে, তৃণমূলের ওই খোলা তুলে দেয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই যে 85,000 টাকা ট্যাক্স পেয়ারদের দেওয়া হয়েছে পুজো কমিটিতে, প্রত্যেকটা থানা 10,000 থেকে 20,000 টাকা করে নিয়েছে কমিটির কাছ থেকে, প্রত্যেকটা থানা আগে নগদে টাকা দিয়েছে মিনিমাম 10,000, কোথাও 20,000, আমাকে অনেক অন্তত 100 পুজো কমিটি বলেছে, তারা বলেছে দাদা নাম প্রকাশ করবেন না, পুজো ডিস্টার্ব করবেন। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে প্রশ্ন করলেন তার উত্তর এটাই, রক্ষকই এখানে ভক্ত, আর মমতা ব্যানার্জির ডোন্ট কেয়ার ভাব আছে, 30% রিজার্ভ ভোট রয়েছে, 500 টাকা ছিল ভাতা, লোকসভার আগে 1,000 করে দিয়েছে, আবার বিধানসভার আগে 200 বা 300 বাড়িয়ে দিবে। জয়নগর বাসন্তী গোসাবায় ভোট হয় না, দিনাটা শীতলকুচি সিতাইতে ভোট হয় না, হাড়োয়া বাদুড়িয়া মিনাখাতে ভোট হয় না, স্বরূপনগর দেগঙ্গা আমডাঙ্গাতে ভোট হয় না, জয়পুর পাত্রসর বোতলপুর ইন্দাসে ভোট হয় না, কেশপুর একাই 1,30,000 ভোট দেয়, প্রার্থী আটকে থাকে, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করে ভাইপো জেতেন 7,00,000 ভোটে, ছাপ্পা মারেন 10,00,000, বিজেপি প্রার্থীকে ফলতাতে আটকে রাখা হয় সন্ধ্যে পর্যন্ত, ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কেন্দ্রীয় বাহিনী বলে আমাদের কিচ্ছু করার নেই,
রাজ্য পুলিশ বলে আমরা আলোচনা চালাচ্ছি। ওখানকার প্রধানমন্ত্রী আছেন জাহাঙ্গীর খান, তার সঙ্গে আলোচনা করে ভাইপোর অনুমতি নিয়ে ভোট শেষ 6:05 সময় অভিজিৎ দাস মুক্তি পান। প্রকাশ্যে মাথা ফাটিয়ে দেওয়া হয়, ডাক্তারের চাকরি ছেড়ে রানানো, শিডিউল ট্রাই ডক্টর প্রণব টুডুকে গর্বে তার খড়গ উসমায় এক বিশেষ সম্প্রদায়ের নেতৃত্বে। আর সিপিএমকে বলিহারি, প্যালেস্টাইনে বোম পড়লো কেন জবাব চাই, জবাব দাও, মিছিল দেখতে পাওয়া যায়। কাশ্মীরে বীর জওয়ানরা শাহাদাত বরণ করলে শহীদ হলে সিপিএমের মুখ ফোটে না। বাংলাদেশে 596টা মন্দির ভেঙে দিলে, বাংলাদেশে হিন্দু মহিলা পালেদের বাড়ি তুলে নিয়ে চলে গেলে, বাংলাদেশে রতন মজুমদারের নাম মোহাম্মদ শফিউল্লাহ হলে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে, তখন সিপিআইএম এর মুখটা সেলাই করা থাকে। 5% ভোট তারা কাটবে, সব হিন্দু ভোট মিছিলে যাবেন, মুসলিম কমরেডরা ভোট দেবেন জোড়া ফুল। সেলিম সাহেবের প্রথম টার্গেট বিজেপিকে আটকে, তাতে যদি মমতা থাকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।